আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনাদের সবাইকে লানা আরাবিক চ্যানেলে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সুয়েল। আজ আমরা কুয়েতি ভাষাকে এই পর্বে টেলিফোনে কথা বলার জন্য ব্যবহৃত প্রয়োজনীয় শব্দাবলীর পার্ট টু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের লেসনটি শুরু করি। লেসনটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি। হ্যালো, মান আন্তা তাকুল? হ্যালো, মান আন্তা তাকুল? হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন? এবং এর ইংরেজি ভাষণ হলো হ্যালো হু আর ইউ বা হু ইজ স্পিকিং। ইংরেজি হলো হ্যালো হু আর ইউ অথবা হু ইজ স্পিকিং। আনা রাফিক, আনা রাফিক, আমি রফিক। মান আনতে তাকুল, আপনি কে বলছেন? আনা রফিক, মান আনতে তাকুল, আমি রফিক, আপনি কে বলছেন? এর ইংরেজিতে হলো রফিক ইজ স্পিকিং অ্যান্ড হু আর ইউ, অথবা আই এম রফিক, হু আর ইউ? আনা রফিক, মান আনতে তাকুল, আমি রফিক বলছি, আপনি কে বলছেন? আনা মালেক, আনা মালেক, আকুল মিন দাকা। আনা মালেক, আকুল মিন দাকা, আমি ঢাকা থেকে মালেক বলছি, আমি ঢাকা থেকে মালেক বলছি, বা আই এম মালেক ফ্রম ঢাকা, অথবা মালেক ইজ স্পিকিং ফ্রম ঢাকা। ইয়া মালেক, আসসালামু আলাইকুম। ইয়া মালেক, আসসালামু আলাইকুম। মালেক ভাই, আসসালামু আলাইকুম। ইয়া মালেক, আসসালামু আলাইকুম। মালেক ভাই, আসসালামু আলাইকুম। এবং যা ইংরেজিতে একই, মালেক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ইয়া রফিক, কাইফা হালুকা? ওয়ালাইকুম আসসালাম, ইয়া রফিক, কাইফা হালুকা? ওয়ালাইকুম আসসালাম, রফিক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, রফিক ভাই, কেমন আছেন? এবং যা ইংরেজিতে ওয়ালাইকুম আসসালাম, রফিক, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম, ইয়া রফিক, কাইফা হালুকা? আর বাংলা হলো ওয়ালাইকুম আসসালাম, রফিক ভাই, কেমন আছেন? আনা বিখায়ের, আনা বিখায়ের, আমি ভালো আছি। আনা বিখায়ের, আমি ভালো আছি। আই এম ফাইন, আমি ভালো আছি, অথবা আই এম গুড, আমি ভালো আছি। সিদ্দিনিয়া ফিক অথবা সিদ্দিনিয়া ফিজ, সিদ্দিনিয়া ফিক অথবা সিদ্দিনিয়া ফিজ, কি ব্যাপার বা কি অবস্থা? এই ক্ষেত্রে সিদ্দিনিয়া ফিক দ্বারা কোনো পুরুষকে বোঝায়। যদি আপনি কোনো পুরুষকে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার বা কি অবস্থা, তখন আপনাকে বলতে হবে যে সিদ্দিনিয়া ফিক। এবং যদি কোনো মহিলাকে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার বা কি অবস্থা, তখন আপনাকে বলতে হবে যে সিদ্দিনিয়া ফিজ, কী ব্যাপার বা কী অবস্থা। হোয়াট ইজ দ্য ম্যাটার বা হাউ ইজ দ্য সিচুয়েশন ইজ, সিদ্দিনিয়া ফিক অথবা সিদ্দিনিয়া ফিজ, কী ব্যাপার বা কী অবস্থা।
কাদ হাসালা লিল আজিফা, কাদ হাসালা লিল আজিফা, সংবাদ এই যে আমার চাকরি হয়েছে। কাদ হাসালা লিল আজিফা, সংবাদ এই যে আমার চাকরি হয়েছে। ইংরেজিতে দ্য গুড নিউজ ইজ আই গট এ জব, দ্য গুড নিউজ ইজ আই গট এ জব, কাদ হাসালা লিল আজিফা, সংবাদ এই যে আমার চাকরি হয়েছে। আইনা হাসালা লাকাল আজিফা, আইনা হাসালা লাকাল আজিফা, তোমার চাকরি কোথায় হয়েছে? আইনা হাসালা লাকাল আজিফা, তোমার চাকরি কোথায় হয়েছে? হোয়ার ইউ গট জব, হোয়ার ইউ গট জব, তুমি কোথায় চাকরি পেয়েছ বা তোমার চাকরি কোথায় হয়েছে? আইনা হাসালা লাকাল আজিফা, তোমার চাকরি কোথায় হয়েছে? হাসালা লিল আজিফাত জয়তিল কাম্বানি কাম্বানিল ইরাক, হাসালা লিল আজিফাত জয়তিল কাম্বানিল ইরাক, অনেক চেষ্টার পর ইরাকের একটি তেল কোম্পানিতে। হাসালা লিল আজিফাত জয়তিল কাম্বানিল ইরাক, অনেক চেষ্টার পর ইরাকের একটি তেল কোম্পানিতে। আফটার এ লং প্রসেস আই গট দ্য জব ইন অ্যান অয়েল কোম্পানি অফ ইরাক, আফটার এ লং প্রসেস আই গট দ্য জব ইন অ্যান অয়েল কোম্পানি অফ ইরাক, অনেক চেষ্টার পর ইরাকের একটি তেল কোম্পানিতে আমার চাকরি হয়েছে। হাসালা লিল আজিফাত জয়তিল কাম্বানিল ইরাক, শুকরান শুকরান ধন্যবাদ, শুকরান ধন্যবাদ, থ্যাংক ইউ ধন্যবাদ। ইয়া মালিক মাতা তাজহাব, ইয়া মালিক মাতা তাজহাব, মালিক কবে রওনা করছো বা কবে রওনা করবে? ইয়া মালিক মাতা তাজহাব, কবে রওনা করছো বা কবে রওনা করবে? হোয়েন ইউ আর স্টার্টিং স্টার্টিং হোয়েন ইউ আর স্টার্টিং, কবে তুমি রওনা করবে? আজহাবু ফি ইয়াউমিল আহাদিল আতিমিন রিহলাতি সামিনা, আজহাবু ফি ইয়াউমিল আহাদিল আতিমিন রিহলাতি সামিনা, আজহাবু ফি ইয়াউমিল আহাদিল আতিমিন রিহলাতি সামিনা, আগামী রবিবার 8টার ফ্লাইটে যেতে চাই বা আসব, আগামী রবিবার 8টার ফ্লাইটে আসব। আই ওয়ান টু অ্যাভেল এইট ও ক্লোক অফ সানডে নেক্সট, আই ওয়ান টু অ্যাভেল এইট ও ক্লোক অফ সানডে নেক্সট, আগামী রবিবার 8টার ফ্লাইটে যেতে চাই। আজ হাবু ফি ইয়াউমিল আহাদিল আতিমিন রিহলাতিসা মিনহা, কাম উজরাতান লাকা ইয়া মালিক, কাম উজরাতা লাকা ইয়া মালিক, মালিক ভাই আপনার বেতন কত? কাম উজরাতা লাকা ইয়া মালিক, মালিক ভাই আপনার বেতন কত? জানিয়ে দিতে মালিক ভাই মে আই নো দ্য স্যালারি
প্লিজ, বা মে আই নো ইউর স্যালারি প্লিজ, আমি কি আপনার বেতন জানতে পারি, মানে আপনার বেতন কত তা জানতে পারি। কাম উজরাতান লাকা ইয়া মালিক, ফিলহাল মিয়াতুন দিনার কুয়েত, ফিলহাল মিয়াতুন দিনার কুয়েত, আপাতত 100 কুয়েতি দিনার, ফিলহাল মিয়াতুন দিনার কুয়েত, আপাতত 100 কুয়েতি দিনার, অ্যাট প্রেজেন্ট ইট ইজ 100 কুয়েতি দিনার, অ্যাট প্রেজেন্ট ইট ইজ 100 কুয়েতি দিনার, ফিলহাল মিয়াতুন দিনার কুয়েত। কাম ইউ কুনু ফি টাকা এনা, কাম ইউ কুনু ফি টাকা এনা, আমাদের দেশীয় কত টাকা হবে। কাম ইউ কুনু ফি টাকা এনা, আমাদের দেশীয় কত টাকা হবে। হোয়াট উইল বি ইন আওয়ার কারেন্সি, হোয়াট উইল বি ইন আওয়ার কারেন্সি, মানে আমাদের দেশীয় টাকায় কত টাকা হবে। কাম ইউ কুনু ফি টাকা এনা, আমুমান সালাসুন আলাফা, আমুমান সালাসুন আলাফা, প্রায় 30,000 টাকা। ইটস অ্যাবাউট 30,000 টাকা, ইটস অ্যাবাউট 30,000 টাকা, আমুমান আমুমান সালাসুন আলাফা। ফারাহাত লিসামাইহি, ফারাহাত লিসামাইহি, শুনিয়া খুশি হলাম, ফারাহাত লিসামাইহি, শুনিয়া খুশি হলাম। আই এম গ্লাড টু নো, আই এম গ্লাড টু নো, শুনে খুশি হলাম। ফারাহাত লিসামাইহি, তাইব শুকুরান, তাইব শুকুরান, অনেক ধন্যবাদ, বা থ্যাংক ইউ সো মাচ, তাইব শুকুরান। আল বেদা, আল বেদা, ইয়াতি আল্লাহু লাকাল খায়ের, আল বেদা ইয়াতি আল্লাহু লাকাল খায়ের, আল্লাহ আপনার মঙ্গল করুক, খোদা হাফেজ। আল বেদা ইয়াতি আল্লাহু লাকাল খায়ের, আল্লাহ আপনার মঙ্গল করুক, খোদা হাফেজ। ধন্যবাদ আপনাকে, খোদা হাফেজ। অল রাইট, মে আল্লাহ ব্লেস ইউ। আল বেদা ইয়াতি আল্লাহু লাকাল খায়ের, আল্লাহ আপনার মঙ্গল করুক, খোদা হাফেজ। ভিউয়ার্স, আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আমরা আশা করি আমাদের দেওয়া ভিডিওগুলো দেখে আপনারা কুয়েতি ভাষা শিক্ষার ক্ষেত্রে অথবা আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে উপকৃত হবেন। তাই অবশ্যই আমাদের আগের করা ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।